আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি দারাজের হোম পেজে। তো দারাজের হোম পেজ থেকে আমরা কিভাবে ফ্রিতে কয়েন কালেক্ট করব। কয়েন মানে হচ্ছে এখানে টাকা, যে টাকাটা আমি জমলে বা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওটা ভেঙে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো বা ওদের বিভিন্ন সিস্টেমে ফ্রিতে আমি নিতে পারবো। তো চলুন কথা না বলে চলা যায়। তো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েন, এই আমার চিহ্নের মধ্যে দেখতেছেন কয়েন। এই যদি আমরা কয়েনে যাই তাহলে আমরা কি দেখতে পারবো, কয়েনে ক্লিক করলাম তো এই কয়েনের মধ্যে আমার এখানে দেখেন যে আমি 3500, দ্যাট মিনস আমার 35 টাকা, যেখানে দেখেন লেখা আছে টি, টিতে টাকা। আমি এখানে প্রতিদিন ঢুকে ঢুকে কালেক্ট কালেক্ট করি। আর আমি আপনাদেরকে যদি এবার হিস্ট্রিটা দেখাই তাহলে আমি প্রতিদিন কি পরিমাণ কালেক্ট করতেছি। প্রথমে 2 টাকা, 200 কয়েন মানে 2 টাকা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, 2 টাকা, 3 টাকা, 3 টাকা, 3 টাকা 10 পয়সা, 3 টাকা 10 পয়সা, আবার এখানে মিস করার ফলে আবার ওই শুরুতে চলে গেছিল, আবার 3 টাকা, আবার 3 টাকা 10 পয়সা, এবং এইভাবে এখন বাড়তে বাড়তে 3 টাকার থেকে এখন পার ডে 6 টাকা, এটা ডে বাই ডে বাড়তেই থাকবে। এটা 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 হচ্ছে আমি কিভাবে কালেক্ট করি। আমি যদি আপনাদেরকে দেখাই, ব্যাক করলাম এবং আমার যে প্রোফাইলে যে যাই সেখানে গিয়ে আমি দেখতে পারবো যে আমার এখানে 3500 কয়েন মানে 35 টাকা আছে। তো দ্বারা যে অনেক প্রোডাক্ট আছে সেখানে 5-10 টাকা থেকে শুরু করে অনেক উপরে অনেক অনেক প্রোডাক্ট আছে। তো আমি প্রথমে কথা না বলি আমাদের মেইন ইয়েতে থাকি, আমি যে হোম পেজে চলে গেলাম, গিয়ে কয়েনের গায়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6 এবং টুডে, মানে আজকে আমি কালেক্ট করব কি হবে, যা শুধু এই ঘরেটা ক্লিক করব চেক অ্যান্ড কালেক্ট। তাহলে আমার এখানে 35 আছে, এনে 35 আর 42 টাকা হয়ে যাবে। তো এই যে এখানে আমি ক্লিক করলাম চেক অ্যান্ড কালেক্টের গায়ে ক্লিক করলাম, আমার উপরে আছে 3500, যার 35 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। চেক অ্যান্ড ক্লিকের গায়ে ক্লিক করলাম, আমার এখানে 42 টাকা হয়ে গেল। তো এটা আমি যদি আবার ওদের হিস্টোরিতে ক্লিক করি দেখার জন্য, এখানে যদি আমি ক্লিক করি, করলাম, করার পর এখানে রিডিম আমি ইয়া করতে পারবো। আর এখানে আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে রিডিম কত করার একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে 2800 কয়েন এক্সপায়ার ইন 2031-10-2024, মানে জানুয়ারি মাসের 31 তারিখে 24টা রিডিম হয়ে যাবে। এবং আমি যদি এক্সপায়ারে ক্লিক করি কোনো কিছু এক্সপায়ার হয় না, এই রিডিম হবে আর 2860 কয়েন, মানে এটা এই কয়েনটা রিডিম হবে, তারপর বাকি কয়েনগুলো থেকে যাবে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আপনারা প্রতিদিন ঢুকে ঢুকে ফ্রিতেই কালেক্ট করবেন, হয়তো বা আমার এই যে এই সপ্তাহটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই এখানে ফিল আপ হয়েছে, পরের সপ্তাহে হয়তো আমাকে আরো বাড়িয়ে দিবে। তো ঠিক আছে, কথা না বলে আল্লাহ হাফেজ।